এটা বিষ ব্যথা বাতের জন্য, গোপন অঙ্গ মালিশের জন্য, এরা কান পাকার জন্য, দাওয়াত চুলকানির জন্য এটা এটা কাজে লাগে, এটা ভালো উপকার করে। দর্শক, জীবন জীবিকার জন্যই এই চরম সত্য কথাটি আসলে আমাদের সবার জন্য প্রযোজ্য। আমরা এই মুহূর্তে আসছি কোট চত্বরে, এখানে কথা বলবো একজন জোকের তেল বিক্রি করে একজন ভাইয়ের সঙ্গে। আপনি এইখানে কতদিন যাবত এবং কি চিন্তাধারায় এই এটি বিক্রির মেন্টালিটি আপনি নিলেন? এটা আমার বাপদাদা বিক্রি করতো, আমি বিক্রি করি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য, এটা মানুষের উপকারে লাগে এই জন্য। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে আসলে এই যোগ জিনিসটা কিভাবে আপনারা নিয়ে আসেন এবং এই যোগ থেকে কিভাবে তেল তৈরি করেন একটু যদি। এই যোগগুলো আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে যোগের তেল তৈরি করে নারকেলের ভিতরে পচাইয়া পচাই 41 দিন গাড়ে রাখি। গাড়ে রাখার পরে যোগ তুলে এটা 95 দিন জাল দিয়ে এটা তেল তৈরি করা হয়। এটা বিষ ব্যথা বাতের জন্য, গোপন অঙ্গ মালিশের জন্য, এরা কান পাকার জন্য, দাওয়াত চুলকানির জন্য এটা এটা কাজে লাগে, এটা ভালো উপকার করে। এটা যৌন অঙ্গের জন্য খুব ভালো উপকার, পেনিসিলিন দুর্বলতার জন্য, অনেকের হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, মাঞ্জা কোমর ব্যথা হয়ে গেছে, এটার জন্য ভালো কাজ করে এটা যোগের তেল। আর এটা আদি আসল যোগের তেল, আর এই যোগের তেল আসলে মহা ঔষধ। এটা ভেস্তেজীয় তৃতীয় খণ্ডে লেখা আছে, মুকসিদুল মোমিন কেতাবের ভিতরে লেখা আছে এটি যোগের তেল। আর এই যোগের তেলটাই আমি 25 বছর ধরে এই কোটটা করে বিক্রি করি, 25টা বছর আমি আপনাদের এই জায়গাতে বিক্রি করি, সিরাজগঞ্জে বিক্রি করি, আর বাড়িটা আমার সিরাজগঞ্জ শহরে। এটা যোগের তেল, আর এটা যোগ, আর এই এই তেলগুলি আমি বিক্রি করি। এটা বিষ ব্যথা বাতের জন্য, ভাঙ্গা মস্কার জন্য, দাওয়াত চুলকানির জন্য, ব্যথা বাতের জন্য, এটা গোপন অঙ্গ লিঙ্গের মালিশের জন্য মহা ওষুধ যোগের তেল। আর এই যোগের তেল আপনারা নিলে, ব্যবহার করলে ভালো কাজে লাগবে, ভালো উপকার হবে। আর এই যোগের তেল বিক্রি করে আমার বিবি বাচ্চা জীবিকা নির্ভর করি, আজ 25 বছর ধরে আমার এই বিবি বাচ্চা এটার এটার প্রতি নির্ভর করে, এটা আমার ব্যবসা। এই যে লকডাউনের সময় কোর্ট বন্ধ ছিল, আপনার ব্যবসা কি কোনো ক্ষতি সাধন হয়েছে? জি ভাই, ক্ষতি হয়েছে, ব্যবসা করতে পারি নাই, বাড়িতে বসেছিলাম, এভাবে চলছে, কষ্টে চলছি। তো কোনো সরকারি বেসরকারি কোনো অনুদানই আমি পাইনি ভাই, এভাবে চলতেছে। এখন আবার কোর্ট খুললো, এখন লকডাউন ছাড়তেছে, এখন আল্লাহ যদি বাসা রাখে ব্যবসা বাণিজ্য হবে, এখন আমি চলতে পারবো। খুব ক্ষতির ভিতরে আছি আমরা, এখন খুব কষ্টের ভিতরে আছি, তবু কারোর কাছে বলতে পারি না, আর কারোর কাছে বলাও যায় না। আর আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে যোগের তেল, আমার কাছে আসতে পারেন, আমার কাছ থেকে নিতে পারেন। আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে? আমার ফ্যামিলি 5 জন আমরা সদস্য, আর এই ব্যবসার উপরে আমার চলে। তো এখন তো চলতেছে, এখন খুব কষ্টের ভিতরে আছি, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কষ্টে থাকলেও কাউকে বলা যাচ্ছে না, চক্ষু লজ্জা, খায়া না খায় দিন যাচ্ছে। দর্শক, শুনছিলেন কোট চত্বরে বসা একজন যোগের তেল বিক্রিওয়ালার তার জীবন কাহিনী। এই বাপদাদার বিজনেসের উপরেই তার পুরো সংসারটি নির্ভর করে। আপনারা যারা এই কোট চত্বরে আসেন, কোর্ট ভবনে যারা আসেন, যারা কাজ করতে আসেন, তারা ওনাকে দেখতে পাবেন। দীর্ঘ 25 বছর হলো এখানে উনি এই বিজনেসটি করছেন, এবং অনেকেই তার এই বিজনেসে, তার এই ওষুধ নিয়ে অনেকেই উপকৃত হয়েছে। আমি মোহাম্মদ জাহিদ, মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।